আপনারা সম্প্রতি ফেসবুকে একটা পোস্ট দেখছেন কিনা জানি না, তো সেই পোস্টে কিছুটা ভাইরাল সেমাই ভাইরাল হয়েছে পোস্টে, তো সেই পোস্টে হয়তো স্যার ভদ্রলোক ওনার স্টোরি ইয়ে করেন, শেয়ার করেন। সেখানে হচ্ছে উনি একটা বাংলাদেশের কোম্পানিতে চাকরি করতেন, তো সেই কোম্পানির নিয়ম হচ্ছে যে আপনাকে 8টা 6টা পর্যন্ত বা 8টা 5টা 9টা 5টা এবার এই অফিস টাইমের মধ্যে আপনাকে অফিস করতে হবে। অফিস টাইমের যদি আপনি একটু দেরি করে আসেন বা একটু আগে চলে যান তাহলে আপনার বেতন কেটে রাখা হবে। তো সেই লোক তো খুশি হয়েছে, খুব ভালো কথা, তার মানে খুব স্ট্রিক্ট নিয়ম কানুন মানা হয়, তার মানে এখানে সব কিছু ফেয়ারলি চলে, সো কোনো সমস্যা। তো উনি সবসময় ওই নিয়মের মধ্যে আসা যাওয়া করতো, কিন্তু জয়েন করে কিছুদিন পর দেখা গেল ওনাকে রাত 9টা পর্যন্ত রাখতেছে, 10টা পর্যন্ত রাখতেছে। তো উনি ভাবলো যে আমার যেহেতু ওভারটাইম করাইতেছে, ওভারটাইমের জন্য কিন্তু এক্সট্রা কোনো বেতন দেওয়া হবে না, তো ওভারটাইম যদি করাইতেছে তাহলে ওনার প্রয়োজন, উনি একদিন দুদিন একটু আগে পরে আসা যাওয়া করলে হয়তো সমস্যা নাই, যেহেতু তারা নিয়মের ব্যাপারে স্ট্রিক্ট না দেখাই যাচ্ছে। সো উনি একদিন 1 ঘন্টা পরে আসছে, আবার একদিন 1 ঘন্টা আগে চলে গেছে ওনার ব্যক্তিগত কাজে, মাস শেষে বেতন আসছে, ওনার বেতন কেটে রাখা হয়েছে। তারপর উনি বললো যে কী ব্যাপার ভাই, আমি তো সবসময় আসা যাওয়া করতাম, তো যখন ওভারটাইম করালেন আমাকে দিয়ে, তখন তো আমার সেটার জন্য এক্সট্রা বেতন দিলেন না, কিন্তু একদিন দুদিন ছুটি নিয়ে সেটার জন্য কেটে রাখলেন। বললো যে হ্যাঁ, এটাই নিয়ম, আপনাকে তো বলা হয় না যে ওভারটাইম করলে টাকা দেওয়া হবে। মানে এইগুলো হচ্ছে বাঙালির যুক্তি যে ওভারটাইম করলে টাকা দেওয়া হবে, কথা তো বলা হয় নাই, সুতরাং ওভারটাইম করানো হবে, টাকা দেওয়া হবে না, কিন্তু বলা যেহেতু হয়েছে যে আগে পরে চলে গেলে টাকা কাটা হবে, ওইটা ঠিকই কেটে রাখা হইতেছে। এগুলো দেখে ভদ্রলোক হতাশ হয়ে উনি পরের চাকরি ছেড়ে দিয়েছে, চাকরি ছাড়ার নিয়ম হইতেছে 1 মাস আগে বলতে হবে, সুতরাং উনি 1 মাস আগে জানাইছে যে আমি চাকরি ছেড়ে চলে যাব। তারপর 1 মাস অফিসে আদালত করছে, করার পর 1 মাস পর জব আর বেতন দেন ওনাকে, বেতন চাইছে, পরে বেতন দেওয়া হয় নাই, যে বেতন দিবে না এইটাও ভাঙা করে বেতন দেওয়া হয় নাই। তারপর হচ্ছে উনি এখন দেশের বাইরে অ্যাপ্লাই করছে একটা ভালো জব পাই জবের জন্য, তো সেখানে রেকমেন্ডেশন চাওয়া হয়েছে ওনার লাস্ট যে ওয়ার্ক প্লেস ছিল, যেখানে এমপ্লয়ার ছিল ওখান থেকে, তো উনি রেকমেন্ডেশন নিচ্ছে, সেই রেকমেন্ডেশনের স্ক্রিনশট দেখেন, সেখানে কী ভাষায় বলে দেওয়া হয়েছে যে এই লোক নিয়মকানুন মানে না এবং এই লোক হইতেছে কন্ট্রাক্ট লঙ্ঘন করে, চুক্তি লঙ্ঘন করে হইতেছে জব ছেড়ে চলে গেছে। বেসিক্যালি রেকমেন্ডেশন লেটার যেখানে দেওয়া হবে সেখানে আর জব পাবে না ওই লোক। সো এই এই হইতেছে রেকমেন্ডেশন লেটার ইউজ বাংলাদেশে। নাও আমার পয়েন্টটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার নিয়ে কথা বলা। অনেক আগে আমি একবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এটা, যে রেকমেন্ডেশন লেটারটা নিয়ে, যে পৃথিবীতে, সভ্য পৃথিবীতে, বাংলাদেশ তো অসভ্য দেশ, এই ডিস্টিংশনটা কিন্তু মাথায় রাখতেই হবে। সভ্য পৃথিবীতে রেকমেন্ডেশন লেটার একটা অ্যাপ্লিকেশন প্যাকেজের খুব ইম্পর্টেন্ট অংশ। শুধুমাত্র রেকমেন্ডেশন লেটার আপনার হইতেছে চাকরি পাওয়া না পাওয়া আপনার উলট পালট করে দিতে পারে, আপনার অনেক ভালো ক্রিডেন্সিয়ালস, এটা খারাপ রেকমেন্ডেশন লেটারের কারণে আপনি চাকরি নাও পাইতে পারেন, আবার আপনার মিডিয়াকর ক্রিডেন্সিয়ালস কিন্তু খুব ভালো একটা স্ট্রং রেকমেন্ডেশন লেটারের কারণে আপনি চাকরি পেয়ে যেতে পারেন। সো ইট প্লেজ এ হিউজ রোল। তো আমি ভাবতেছিলাম যখন নতুন নতুন শুরুর দিকে যখন ইউএসএ আসছি, রেকমেন্ডেশন লেটার নিয়েছি, দিছি, আসার পর এখান থেকে ইউএসএর প্রফেসরদের রেকমেন্ডেশন লেটার নেওয়া লাগছে, আমি আমার এখানে ইউএস স্টুডেন্টদেরকে রেকমেন্ডেশন লেটার লিখে দিছি, মানে রেকমেন্ডেশন লেটার আমার কাছে থেকে নিছি আর কি, আমি রেকমেন্ড করছি। তো যখন এগুলো দেখলাম তখন চিন্তা হলো যে এই সুন্দর একটা সিস্টেম, বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নাই, এবং পরক্ষণে আমার মাথায় আসলো যে এই সিস্টেম তা থেকে খুব ভালো হয়েছে, এই গুন্ডাদের দেশে এইটা হবে আরেকটা গুন্ডামি টুল, এটা দিয়ে মানুষের জিম্মি করে ফেলবে। যে রেকমেন্ডেশন লেটার লেনদেনের প্রক্রিয়া যদি থাকতো জব করতে গেলে, মানে আসে, এটা যদি স্ট্রং একটা প্যাকেজের একটা স্ট্রং কোনো ম্যাটেরিয়াল হইতো, পার্ট হইতো, তখন মানুষ হয়তো সে এখন তেমনিতে দাসের মতো ট্রিট করে, নাকের ওষুধ দিয়ে ওঠায় বসায়, তখন এই রেকমেন্ডেশন লেটারের জন্য আরও ভৃত্যের মতো ট্রিট করতো। সো তখন ভাবতেছিলাম যে এক হিসেবে খুব ভালো হয়েছে যে রেকমেন্ডেশন লেটার বাংলাদেশে দেয়া নেওয়ার সিস্টেমটাও ওরকম নাই, এইটা হইতেছে তার প্রমাণ। মানে এরকম তো হাজারো প্রমাণ আছে, হাতের সামনে এটা হইতেছে একটা প্রমাণ। এটা গেলো একটা ব্যাপার রেকমেন্ডেশন লেটার নিয়ে যদি কথা বলতেছি, আরেকটা দিক, আরেকটা প্রাসঙ্গিক আরেকটা অ্যাসপেক্ট টাচ করি, সেটা হচ্ছে যে এটা নিয়েও ফেসবুকে আমি লিখছি, যে বিভিন্ন সময় ফেসবুকে দেখি যে অনেক অনেক কন্টেস্ট হয়, কন্টেস্ট হলে কম্পিটিশন হইতে থাকে, বলে যে আমার ফ্রেন্ড এই কম্পিটিশনে অংশগ্রহণ করছে, সবাই গিয়ে ভোট দেন ওটার মধ্যে, বা এই এই ভাষায় রেকমেন্ড করা হয়, বা আমার ফ্রেন্ড রেস্টুরেন্ট খুলছে, সবাই খাইতে যাবেন এটাতে। তো এটা আমার কাছে, আমি জানি না, আমার শুরু থেকে আমি এটা দেখলে মানে ইট টার্নস মি অফ, আমি এরকম ভাষার কোনো রেকমেন্ডেশন কেউ করতে দেখলেই আমি আর ওইটাতে আমি অংশ নিই না, আমি তার ফ্রেন্ডকে ওইটাতে ভোটও দিব না, আমি ওই রেস্টুরেন্টে খাইতে যাবো না, বা খাইতে গেলে অ্যাটলিস্ট এই রেকমেন্ডেশনের ভিত্তিতে যাবো না, কারণ এটা আমার কাছে একটা অসুভতা লাগে। মানে আমার, তার মানে কি আমার জাজমেন্টের কোনো দাম নাই, আমার আমার জাজমেন্ট কি এতই খেলো যে আপনি একটা কথা বলবেন, আমি লাফায় লাফায় এটার সাথে একমত না হলে এটা করে বসে থাকবো। মানে আপনি এই ভাষায় বলতে পারেন যে আমার ফ্রেন্ড পার্টিসিপেট করতেছে, আপনি যান গিয়ে দেখেন, যদি ভালো লাগে তাহলে তাকে ভোট দেন, তারপর আমি যাবো দেখবো, যদি ভালো লাগে মোটামুটি হয়তো ভোট দিতাম না, কিন্তু আপনি আমার পরিচিত, আপনি রেকমেন্ড করছেন তাকে, সো আমি ভোট দিলাম মানবতার জায়গা থেকে, একটু তো আমার সামাজিক ভাব হিসেবে করতেই পারি, ফাইন। কিন্তু আপনি যখন এই ভাষায় কথা বলবেন না, এইরকম রুম রাখবেন না, আমাকে আমার জাজমেন্টের কোনো জায়গায় নেই, আমার ফ্রেন্ড যাও কে ভোট দিয়ে আসো, তো এইরকম ভাষা দেখলে আমি কখনো
রেকমেন্ডেশন দিই না, রেকমেন্ড করি না, কিন্তু আমরা এই ভাষায় রেকমেন্ড করি এবং এতে করে যে আমরা নিজেদের ক্রেডিবিলিটি নষ্ট করি আমরা সেটাও বুঝি না। আপনার ইউএসএ কিন্তু আপনি যারা রেকমেন্ডেশন দেয় রেকমেন্ড করে তারা কিন্তু নিজের ক্রেডিবিলিটির ব্যাপারে খুব সিরিয়াস থাকে, যে আমি আন্দাজে কাউকে একটা রেকমেন্ডেশন দিব, ভুয়া একটা রেকমেন্ডেশন দেবো, তারপর তাকে ধরো জবে নেওয়া হলো, নেওয়ার পর দেখা গেলো যে আমি যা যা লিখছি তার ব্যাপারে এগুলো সত্য না, তখন কিন্তু তারা আমাকে বিশ্বাস করবে না ভবিষ্যতে যে এই লোক তো ভুয়া রেকমেন্ডেশন দেয়। নিজের ক্রেডিবিলিটির প্রশ্নে আপনি আপনার অ্যাডভাইজারের সাথে যত ভালো খাতির থাকুক জীবনে আপনার সে একটা লাইন বাড়ায় লিখবে না, যা তাই লিখবে, কারণ এটা তারা ক্রেডিবিলিটির জায়গা থেকে করে। যে জো বাইডেন এখন প্রাইমারি ইলেকশন ইউএসএতে লড়তেছে, যে বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিল এবং বারাক ওবামার সাথে এত ধরম মহরম ছিল, যারা ফলো করেন তারা জানবেন যে হোয়াইট হাউসে একসাথে সানগ্লাস পরে ছবি দিতেছে, মজা করতেছে, মানে তার জানে জিগারি দোস্ত। সেই বারাক ওবামা কিন্তু জো বাইডেনকে শেষ পর্যন্ত এনডোর্স করে না ইলেকশনে। কেন করে নাই? কারণ জো বাইডেনের যে অবস্থা দেখা যাচ্ছিল সে ভালো করবে না এবং সে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিল, সে তার পলিসি ভালোভাবে এস্টাবলিশ করতে পারত। ওবামা বুঝছে যে এই লোকটা আমি যদি এন্ডোর্সমেন্ট দেখুন আমারই ক্রেডিবিলিটি নষ্ট হবে, এত ভালো সম্পর্ক থাকার পরও কিন্তু ওবামা শেষ পর্যন্ত এন্ডোর্স করে নাই জো বাইডেনকে। এই জিনিসগুলো যে আমি যখন কাউকে এন্ডোর্স করবো, কাউকে যখন আমি রেকমেন্ড করবো, মানে আমার কাছে কেউ এসে বললো ভাই আমার এই জিনিসটা আপনি একটু বলে দিয়েন, প্রথমত যদি বলার যোগ্য না হয় আমি বলবো না, দ্বিতীয়ত যদি বলার যোগ্য হয় আমি এমনভাবে বলবো না, যেমন ফেসবুকে যেটা বললাম রেকমেন্ড করা এসে আমার ফ্রেন্ড কম্পিটিশনে অংশ নিয়েছে জান গিয়া ভোট দিয়ে আসেন, আপনার ফ্রেন্ড দেখে ভোট দিব না, আমি আপনার ফ্রেন্ড দেখে ভোট দিব না যদি তার ভোট পাওয়ার যোগ্য না হয়ে থাকে, এত এতই সহজ, এতই সস্তা আমার ভোট, এতই সস্তা আমার জাজমেন্ট, রাইট? সো এই 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 জিনিসগুলা খুবই সিম্পল বেসিক সিভিলিটি জায়গা। রেকমেন্ডেশন লেটারের পর প্রশ্নে কথা বলা দুটা ডিফারেন্ট টাইপের অ্যাসপেক্ট নিয়ে কথা বললাম। নাম্বার ওয়ান যেটা বললাম যে বাংলাদেশের রেকমেন্ডেশন লেটার নিয়ে কী করা হয় সেটার একটা উদাহরণ আমরা দেখলাম সাম্প্রতিক ঘটনার ভিত্তিতে, যেটা একটা বাস্তবতা নির্দেশ করে সেটা নিয়ে আলোচনা করলাম। আর সেকেন্ড হচ্ছে যে রেকমেন্ডেশন লেটারটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, খুবই স্ট্রং জিনিস, এটা এটা ক্রেডিবিলিটি জানি আমরা নষ্ট না করি এবং আমরা জানি মানে সব কিছু টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়ার যে মানসিকতা, যে সব কিছু আর একভাবে করলে হলো না, একটা জিনিস সুন্দরভাবে ভদ্রভাবে যেমনি করার সেভাবে করা উচিত। সেটা মানে যেটা বললাম যে এই ভাষাটা আপনি যে আমার ফ্রেন্ড ভোট দিয়ে আসে না বলে আমার ফ্রেন্ড যান গিয়ে দেখেন যদি ভালো লাগে ভোট দেন, এই একটু ফ্রেমিং করলে কিন্তু মানে দুনিয়া ওলট পালট হয়ে যাবে না, কিন্তু আমাদের এইভাবে ফ্রেম করার চিন্তা তো আমাদের মাথাতেই আসে না, আমাদের কাজই করে না, আমরা সব কিছু এইভাবে কথা বললে অভ্যস্ত, এইভাবেই আচরণ করলে অভ্যস্ত। সো প্রাসঙ্গিকভাবে দুইটা অ্যাসপেক্ট টাচ করলাম এবং আই হোপ যে এই কালচারগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে আমাদের।